বলে তোমাকে চাকরি দিয়েছি, কাজ করবে সুন্দর করে, কাজের এদিক সেদিক হলে চাকরি থেকে তোমাকে বরখাস্ত করাবে, যাও। হ্যাঁ অবশ্যই আমি আপনার কাজ সুন্দর করে করবো। কি হলো শব্দ করে, কি আবার খাওয়ার শব্দ? মনে হচ্ছে বেজাল দেখি তো একটা। ও বেয়াদব, তুমি এখানে কাচ্ছো, একদম খেক দিয়ে আমার চোখটাকে নষ্ট করে দিয়েছি, আমার রাগ হয়ে যাচ্ছে, তোমাকে একদম মেরে ফেলবো, যেখানে যাই সেখানেই তুমি, তোমার জন্য কোথাও শান্তি পাচ্ছে না, সবগুলোই তো ভেঙে যাচ্ছে, লাগবে সবগুলো ভাঙবো, তবু তোমাকে আমি দেখে ছাড়বো, দাঁড়াও বলছি, দাঁড়াও, টেবিল দেখে তোমাকে মারবো, তুমি কোথায় যাবে, হ্যাঁ দাঁড়াও, তোমাকে এখনই ধরতেছি আমি, হায় হায় স্যার আমি না, ওই ঝেড়েটার জন্য এসব হয়েছে, স্যার আমি না, আমি না, স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না, হ্যাঁ স্যার আমাকে মেরেন না। ও আচ্ছা ঠিক আছে স্যার, আজ থেকে আমি আবার কাজ সুন্দর করে করবো, সবগুলো কাজ আমি গুছিয়ে নিচ্ছি, করতেছি, এখনই যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস, তুই কি ভেবেছিস, তুই পালিয়ে যাবি? না তোকে আমি ছাড়বো না, তুই যেখানে যাবি সেখানে ধরবো। ও এখান থেকে পড়লে তো বর্তা হয়ে যাবো, হ্যাঁ পড়ে গেলাম ধরো ধরো কেউ ধরো, ও শেষ পর্যন্ত সবই তো ভেঙে ফেললাম, হাই হাই না যে কৌশল হোক সব ভেঙেছি তো ঝেড়িকে ছাড়বো না। ও একদম বাড়ি খেয়ে গেছি, হ্যাঁ কোথায় যাবি, ও কোথায় 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 কোথায়, একদম উপরে সুইমিং পুলে, দেখি কোথায় গেলি বেয়াদব, আমি তো এখানেই আছি, দাঁড়াও টমকে এখন মজা দেখাবো, হ্যাঁ টম আসো 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 টম, এই তো তোকে ধরে ফেলেছি, ইয়া করে ধরে ফেলেছি, টম একটু নিচে থেকে চেয়ে দেখো তো কি কোথায় এসেছো, হ্যাঁ ওরে বাবা আমি একা থেকে পড়লে একদম ডুবে মারা যাব, ও কি ঠান্ডা রে বাবা, পানি ভয় করে এসে পানিতে আমি, হ্যাঁ এই তো পেয়ে গেছি, এই কামান দিয়ে ঝেড়ির সাথে যুদ্ধ করব, ঝেড়িকে আমি বর্ষা করে দেবো, ও আই হাই পানি নিচে ডুবে দেখে আমাকে একটু ধরতে পারবে না, তুমি এখানে গিয়েছো তোমার সেখানে মারবো, দাঁড়াও তুমি কোথায় যাবে, হ্যাঁ কি হচ্ছে সবগুলোই তো গোলপাক পড়ে যাচ্ছে না তো, হাই হাই সব সুইমিং পুল ভেঙে পানি একদম বাইরে চলে যাচ্ছে, সর্বনাশ কোথায় এসে পড়লাম এটা, হ্যাঁ ও হাই হাই স্যারের কাছে চলে এলাম, ওরে বাবা রে স্যার আমি না, আমি না, আমি না, একা থেকে পলাই, ওরে বাবা রে আমার চাকরির দরকার নেই, যান নিয়ে যদি বাঁচতে পারি তাহলে আমি অনেক খুশি, হ্যাঁ আমি এখানে আরাম করি তুমি মরো। আমি বাহিরে বৃষ্টিতে ভিজতেছি আর তারা দেশি মামার ভিডিও দেওয়া, ওরে বাবা রে কালো ছায়া আমার পিছু নিয়েছে, এখন কী করি কী করি, দরজা খোল, কি হলো ওরা কী করতেছে এখানে বুঝলাম না, টম এমন করতেছে কেন, হ্যাঁ ও কী যে হলো এই বৃষ্টি কালো ছায়া আমার পিছুই ছাড়তেছে না, এখন আমি কী যে করি, ও কালি ও কালু আন্টি মামা মামি বাচ্চাও বাচ্চাও, বৃষ্টি আমার উপর পড়লে আমি ভাসবো না, না যেখানে আমি যাচ্ছি সেখানে আমার উপর বৃষ্টি পড়তেছে, আমি বুঝি না এখন কী করবো, যে এই টম তোর কী হয়েছে, ওরে বাবা রে এটা কী বললাম না, পলা পলা সবাই পলা এখান থেকে, বৃষ্টির মাঝে ওরা খুব ভয় পেয়েছে, হা এখন আজ থেকে টমকে আমরা ভয় দেখাবো, হা 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 চলো, কী হলো, ওদেরকে ভয় দেখানোর জন্যে যথেষ্ট এটাই, হা 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 পুতুলের পোটা দি মার ওরা ভয় পাবে, হা দাঁড়াও দাঁড়াও যেখানে যাবে তুমিকে বৃষ্টি বর্ষণ করবো সেখানে, না আমি যেটা ভয় পাই সেটাই আমাকে দৌড়াচ্ছে, বুঝিনা আমি কী করবো, যে সব ফেলে দিয়ে যা, এই তুই কী লাগাইছিস বুঝলাম না, তোর অবস্থা আমি বুঝতেছি না বুঝছস, প্রচুর বৃষ্টি হচ্ছে পানি এসে যাবে তো, এখন বুঝতেছি না কী করবো, যে চাতাটা বার করে তো পানি এসে যাবে, পানি তো বেড়ে যাচ্ছে কী করা যায়, কী আর করবি এখন চলো, এখন কিছু একটা করতে হবে, না হলে তো চলবে না আমাদের, আবার বৃষ্টি পলা চলো ডক তোমার ঘরে রাখি, বুঝলাম না আহা, মাথার একটু আশ্রয় নেই, ওর বাপরে অনেক চুলিতে আমার পড়ে গেল, কী করবো এখন কেট হার, ও আমাকে দিয়ে ওদের কিছু কাজ হচ্ছে না, এখন কী করবে, হ আপনারা একটি রোবট নিতে পারবেন অল্প দামে, এখন নতুন আবিষ্কার হয়েছে, হ এটা আবার কি, ওরে বাবা রে বুঝলাম ওখানে কী হচ্ছে, হাই লাভ ইউ, ওরে বাবার এটা কী আবার, ওরে এখন থেকে আমাকে দিয়ে আর কাজ করাবে না, ওরাই কাজ করে বেঁচে গেলাম, যাই হোক হ্যাঁ
এটা আবার এমন করতেছে কেন আমার সাথে? ওরে বাবারে, এখান থেকে পালাতে হবে। ও কি হলো, এটা আমার পিছু আসতে থেকে না আবার? ওরে বাবারে, আমাকে নিয়ে এলো। টমের জম এসে গেছে। ওরে বাবারে, এখন আমাকেও ছোটাচ্ছে। বাঁচাও কালু আন্টি, মামা মামি, সবাই বাঁচা। আমাকে এই রোবটটা নিয়ে কি করতেছে আমি তো বুঝতেছি না। রোবট? ওরে বাবারে, পড়াতে হবে। রোবট আমার দিকে আসতেছে, আমাকে ধরেই ফেললো। যাই হোক, আমি বসে বসে পলকায়। ও তুমি পলকাচ্ছ, দাঁড়া তোমার খেলা মজা দেখাচ্ছি। আমি রিমোট দিয়ে তোমাকে আমি খেলা খেলাবো। হা হা, তোমাকে ডিপ ফ্রিজের ভিতর বলে তোমাকে জমিয়ে দেবো। দাঁড়াও, যাও তোমার, হ্যাঁ, ফ্রিজের ভলিউমটা বাড়িয়ে দেই, তুমি বরফ হয়ে যাও। আও, দেখি। ওহো, তুমি এখন বরফ হয়ে গেছো। হা হা হা, দাঁড়াও তোমাকেও এখন মজা দেখাচ্ছি। তুমি আমাকে নিয়ে মজা করো না। টম জেরিকে এখনো চিনো নাই, তারাও তোমাকে। বাবা কালু আন্টি মামা, আমাকে রফাদবা করে চলো না, আমার জান শেষ করে দিচ্ছে। ও হাহ, টম এমন করতেছে কেন? ও রবরের সাথে? হা 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 হা, ওরে বাবারে, বাঁচা বাঁচা বাঁচা। তুমি কি নিয়ে এসেছো আমার জানটা শেষ করলো না, আমার রফাদফা করে চললো সিস্টেম পেল। হা, কি রোবট যে আসলো, আমাদের সবাইকে 12টা বাজিয়ে দিল, কাউকে চালাল না। এই তোমরা কি শুরু করেছো বুঝতেছি না। হ্যাঁ, তোমরা এই রোবটটাকে তোমরা নষ্ট করে দিয়েছো। দাঁড়াও, এই রোবট তুমি চলে যাও, তোমাকে আর দরকার নেই। তুমি আমাদের অনেক ক্ষতি করে ফেলেছো, আমাদের টম জেরি আর ডগ, এগুলো ডোল ডগি ভালো, বুঝছো? তোমাদের কি আর দরকার নেই, তুমি চলে যাও।